আমেরিকার কারণে সিরিয়া সংকট সমাধান হচ্ছে না বলছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাসেম বলেছেন, আমেরিকার কারণে সিরিয়া সংকটের সমাধান করা যাচ্ছে না। তিনি আরও বলেছেন, সিরিয়ায় বিদেশি মদদের সহিংসতা পরিচালনাকারী উগ্র জঙ্গিদের উপস্থিতি দীর্ঘায়িত করার মাধ্যমে ওয়াশিংটন সিরিয়ার সংকটের সমাধান হতে দিচ্ছে না। হিজবুল্লাহর গণযোগাযোগ দপ্তর থেকে শেখ নাইম কাসেমের এ বক্তব্য প্রকাশ করা হয়েছে। তিনি আরও বলেন, সিরিয়ার যুদ্ধ আমেরিকার কারণে দীর্ঘায়িত হচ্ছে, ওয়াশিংটন বর্তমানে সিরিয়ার সংকটের সমাধান হতে দিচ্ছে না। আমেরিকা সিরিয়াকে অস্থিতিশীল করে রাখার জন্য অশুভ তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন হিজবুল্লাহর উপমহাসচিব। তিনি বলেন, অবশ্য আমেরিকা একের পর এক পরাজয় বরণ করলেও ওয়াশিংটন বিষয়টি স্বীকার করতে নারাজ। শেখ নাইম কাসেম বলেন, প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে আমরা ইসরায়েলকে লেবানন থেকে বিতাড়িত করেছি। প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তাকতিরি সন্ত্রাসবাদ নির্মূল করা হয়েছে এবং এই প্রতিরোধ আন্দোলনে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে তার অশুভ লক্ষ্য অর্জন করতে দেওয়া হয়নি। মধ্যপ্রাচ্যের যেসব দেশ এবং লেবাননের যেসব রাজনৈতিক মহল এ অঞ্চলের সংকট সমাধানের জন্য আমেরিকার শরণাপন্ন হচ্ছে, তাদের ভুল ভাঙবে বলে শেখ নাইম কাসেম আশা প্রকাশ করেন। সিরিয়া সীমান্তে নিরাপদ অঞ্চলের নিয়ন্ত্রণ চায় তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আমেরিকা ও মার্কিন মিত্রদের উদ্দেশ্য করে বলেছেন, সিরিয়া সীমান্তে প্রতিষ্ঠিত নিরাপদ অঞ্চলে নিয়ন্ত্রণ তার দেশের হাতে থাকা উচিত। গতকাল সিএনএন তুর্কি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এরদোগান এই কথা বলেন। তিনি বলেন, আমেরিকা তার ইউরোপীয় মিত্র সিরিয়া সীমান্তে যে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চাইছে সে বিষয়ে আঙ্কারার সঙ্গে সমন্বয় করতে হবে এবং এ ধরনের ব্যবস্থা নেওয়া হলে তার নিয়ন্ত্রণ তুর্কির সামরিক বাহিনীর হাতে থাকা উচিত, কারণ সেটা আমাদের সীমান্ত। আমেরিকা যখন সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার না করে অন্তত 400 সেনা রেখে দিতে চাইছে, তখন এরদোগান এসব কথা বললেন। সিরিয়ায় বর্তমানে 2000 সেনা মোতায়েন রয়েছে। যে 400 সেনাকে সিরিয়া রেখে দেওয়া হবে তারা সীমান্ত নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা ও অন্য কিছু কাজ করবে। কিন্তু তুরস্ক সন্দেহ করে আসছে যে আমেরিকা তার মিত্র পুরাত নদীর পূর্ব উপকূলে তৎপর সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে স্থায়ী ঘাঁটি গড়ার বিষয়ে সহায়তা করছে। ইরান ও পাকিস্তান সম্পর্ক নষ্টের চেষ্টা করছে সৌদি আরব। ইরানের জাতীয় নিরাপত্তা পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য সাইদ হুসেন নাকাবি হুসেন বলেছেন, ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে সৌদি আরব। ইরান পাকিস্তান সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আজ এই মন্তব্য করেন। নাকাবি হুসেন আরও বলেছেন, বিশ্বের সবার কাছে এখন এটা পরিষ্কার, পশ্চিম এশিয়ায় বেশিরভাগ সন্ত্রাসী তৎপরতায় সৌদি আরবের হাত রয়েছে এবং এসব কাজে সরাসরি তাদের আর্থিক সহযোগিতা রয়েছে। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নষ্ট করার জন্য সৌদি আরব চেষ্টা চালাচ্ছে। পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হওয়ার কারণে তেহরান ইসলামাবাদ সম্পর্ককে টার্গেট করেছে রিয়াদ। ইরানের এই আইন প্রণেতা বলেন, তেহরান ইসলামাবাদ সম্পর্ক নতুন কিছু নয়, বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদে উচিত হবে না সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে দুদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করা। তিনি বলেন, পাকিস্তান সরকারকে সন্ত্রাসী হামলা মোকাবেলা করতে এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ইসলামাবাদকে আন্তরিক হতে হবে। ভারত মহাসাগরে পুরোদমে যুদ্ধের মহড়া শুরু করে দিল ইরানের বাহিনী। ইরানের নৌবাহিনী ওমান সাগর ও পারস্য উপসাগরে তিন দিনের এক বিশাল নৌমহড়া শুরু করেছে। বেলায়েত 97 সাংকেতিক নামের এই মহড়া চালানো হচ্ছে হুরমুজ প্রণালী থেকে শুরু করে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চল অবস্থিত মাকরান উপকূলবর্তী ওমান সাগর, ভারত উপসাগরের উত্তরাঞ্চল জুড়ে মোট 20 লাখ বর্গ কিলোমিটার সাগরে। নৌ কুচকাওয়াজ সত্যিকারের নৌযুদ্ধের অনুরূপ যুদ্ধের মহড়া, সূত্র অধিকৃত অঞ্চল পুনরুদ্ধারে অনুশীলন চালাতে নৌ ও স্থল হামলা এবং নানা ধরনের ক্ষেপণাস্ত্র টর্পিডো নিক্ষেপ এই মহড়ার কয়েকটি পর্ব বলে জানিয়েছেন ইরানি নৌ কমান্ডার রিয়াল অ্যাডমিরাল খানজাদি। এছাড়াও এই প্রথমবারের মতো ইরানি নৌবাহিনীর মহড়ায় ব্যবহার করা হবে গোয়েন্দা তৎপরতা, টহল ও বিমান বর্ষণের জন্য বিশেষায়িত নানা ধরনের ড্রোন। এই মহড়ায় প্রথমবারের মতো ইরানি সাবমেরিনগুলো থেকেও প্রথমবারের মতো নিক্ষেপ করা হবে ক্ষেপণাস্ত্র। এছাড়াও ইরানের সাহান জেস্টের ওঠানামা করবে সাবমেরিন বা ডুবোজাহাজ বিধ্বংসী হেলিকপ্টারগুলো। ইলেকট্রনিক যুদ্ধের নানা কৌশল উপকূল থেকে ইলেকট্রনিক ডাটা পাঠানোর অনুশীলন চালানো হবে এই নৌ মহড়ায়। কয়েক মাস আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ও এই বাহিনীর একটি নৌ ব্রিগেড দেশটির প্রথম আক্রমণাত্মক যুদ্ধের মহড়ায় অংশ নেয়। মহানবী 12 সাংকেতিক নামের এই মহড়া চালানো হয় পারস্য উপসাগরে কেশম দ্বীপের কাছে। ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি বলেছে, প্রয়োজন হলে আগাম হামলার মতো আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতি অনুসরণ করবে ইরান। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর মহড়ায় দ্বিতীয় দিনে আজ কল্পিত শত্রু নৌযান লক্ষ্য করে 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। কাদির ও কাদির নামের এসব ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এসব তথ্য জানিয়েছে মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হামজা আলী খাবিয়ানি।
তিনি আরও বলেছেন, আজ কল্পিত শত্রু ড্যাস্টেরো ক্ষেপণাস্ত্রবাহী নৌযান ধ্বংসের মহড়া চালানো হয় এসব ক্ষেপণাস্ত্র দিয়ে। প্রত্যাশা অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো কল্পিত শত্রু ড্যাস্টেরোসহ নৌযানগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া উপকূল থেকে সাগরের পানিতেও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এক্ষেত্রেও ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে কাজ করেছে। রিয়ার অ্যাডমিরাল কাবিয়ানি বলেছেন, মহড়ায় ব্যবহৃত কাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 250 কিলোমিটার আর কাদের ক্ষেপণাস্ত্র পাল্লা 300 কিলোমিটার। উভয় ক্ষেপণাস্ত্রই নৌযান, উপকূল এবং বিমান থেকে নিক্ষেপ করা সম্ভব। ইরানের নৌবাহিনী গতকাল থেকে ওমান সাগর ও পারস্য উপসাগরে 3 দিনের এই বিশাল নৌমহড়া শুরু করেছে।